হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই পর্বে আমরা একটি ফাইবারের গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে জানব, কারণ আমরা যারা ফাইবারে সাস্টেন করতে চাই, ফাইবারের যে অ্যালগোরিদম, ফাইবারের যে পরিবর্তনগুলো আসে, এগুলো সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি। এই আপডেটটি নিয়ে আমাদের কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, তো চলুন আমরা পুরো ভিডিওটি দেখার মাধ্যমে এই আপডেট সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই। তো চলুন শুরু করা যাক। আমরা হচ্ছে দুইটা হচ্ছে ছবি দেখব। এখানে আমাদের ফেসবুকের যে গ্রুপটা আছে, অনেকেই অনেকেই অসংখ্য মানুষ পোস্ট করছেন যেরকম যে মোবাইল নোটিফিকেশনের মাধ্যমে বা মোবাইলে যখন আমরা বায়ারের রিকোয়েস্টটা দেখতে যাই, তখন আমাদেরকে এরকম একটা পপ আপ দিচ্ছে, লিভ দ্য জব সার্চ টু ইউ, বায়ার রিকোয়েস্ট ইজ নো লঙ্গার অ্যাভেলেবল, বাট ইটস বিন রিপ্লেসড উইথ সামথিং বেটার। এরকম একটা আপডেট আসছে, মোবাইল ফোনে এখন বায়ার রিকোয়েস্ট আর দেখা যাচ্ছে না, এটা রিপ্লেসড হবে নতুন কিছু দিয়ে এবং ভালো কিছু দিয়ে। ইউ উইল নাও গেট দ্য হাইয়েস্ট কোয়ালিটি অর্ডার্স ফ্রম দ্য মোস্ট রিলেভেন্ট বায়ার্স স্ট্র্যাটেজিক্যালি ম্যাচড ফর ইউ, আচ্ছা টু ইউ। আচ্ছা, তো এখানে বলছে যে আপনার যে অর্ডারগুলো আছে এগুলা মানে আপনি হাইয়েস্ট কোয়ালিটির বায়ারকে খুঁজে পাবেন, পাশাপাশি হচ্ছে যে আপনার যে রিলেভেন্ট বায়ারগুলো থাকবে এদেরকে কী করবে, ম্যাচ করে করে আপনার কাছে পাঠানো হবে। ঠিক আছে, আমি মনে করি এই আপডেটটা আসলে যারা একদম বিগিনার আছেন এবং মানে ফাইবারে সাস্টেন করতে চান, আসলেই কাজ করতে চান, মানে আমি টেস্টিং পারপাসে ফাইবারে আসছি এরকম না, যারা আসলেই কাজ করতে চান, এদের জন্য এই আপডেটটি আসলেই ভালো এবং উপকারী হবে। তো কীভাবে কী এবং এটা যে মানে একদম নাই হয়ে যাবে বায়ার রিকোয়েস্ট এরকম কিছু না, সিস্টেমেটিক্যালি কিছু পরিবর্তন শুধুমাত্র। ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তো আমরা পরের ছবিতে যাই। এখানে ফাইবার থেকে একটা নোটিফিকেশন আসছে এরকম যে হ্যালো টু আওয়ার বিলভড ফ্রিল্যান্সার্স, মানে আমাদেরকে দেওয়া হচ্ছে যারা কাজ করি এখানে, ফাইন্ডিং দ্য রাইট ওয়ার্ক ক্যান টেক টাইম, সো লেট আস ডু ইট ফর ইউ। মানে ফাইবার কিন্তু আমাদের জন্যই কাজ করছে এবং ফাইবারে যারা বায়ার আছে তাদের জন্য কিন্তু ফাইবার কাজ করছে এবং তাদের যে সার্ভিসটা আছে, ফাইবার যে একটা মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে এটি হচ্ছে তাদের সার্ভিস এবং এটি হচ্ছে তাদের বিজনেস। এখানে বায়াররা আসবে, ফ্রিল্যান্সার যারা আছে মানে সেলার যারা আছে তারা আসবে এবং দুজনের এখানে মেলবন্ধন হবে ফাইবারে, তাই তো? সো যেহেতু মানে তারা একটা মার্কেট প্লেস, তারা চাচ্ছে যে এই সার্ভিসটা যাতে স্মুথ হয় আরও। তো এখানে তারা বলছে যে বায়ার রিকোয়েস্ট ইজ নো লঙ্গার অ্যাভেলেবল, ইটস বিন রিপ্লেসড উইথ এ স্মার্ট মেশিন অ্যালগোরিদম। তাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, তাদের যে অ্যালগোরিদম আছে, এটার মাধ্যমে বায়ার এবং সেলারদের জন্য তারা একটা ম্যাচ করবে আর কি। তো কীভাবে কী করবে না করবে আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি, আশা করি আপনারা উপকৃত হবেন। তো আমরা হচ্ছে fiverr.com-এ চলে যাই। আমি একটু একটু বর্ণনা দিতে চাই আসলে কেন এই ফাইবারের বায়ার রিকোয়েস্ট এই অপশনটা উঠে যাবে বা এটা আসলে উঠে যাবে না, কীভাবে কী হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে এটা কীভাবে মিস ইউজ হতো আমি একটু দেখাই। তো মনে করেন হচ্ছে আমি গতকালকে সার্চ করছিলাম যারা ভালো ব্লগ লিখে, আমার একটা ওয়েবসাইটে ব্লগ লিখাবো, আমি তাদেরকে খুঁজছিলাম এবং আমি এখানে যে দেখেন বিভিন্ন প্রো সেলার আছে, এদেরকে নক করেছি, এদের সাথে কথাবার্তা বলেছি, তাছাড়া যারা ভালো কাজ করে এদের সাথে কথাবার্তা বলছিলাম। তো মনে করেন আমি হচ্ছে একটা আর্টিকেল রাইট করাবো একটা ব্লগ সাইটের জন্য। তো আমি যদি এখানে এসে যে দেখেন এইখানে পোস্ট এ রিকোয়েস্ট নামে যে অপশনটা আছে, তো এখানে তারা বলছে যে টেল আস BLT অ্যাবাউট ইউর সেলফ, আমার সম্পর্কে কিছু বলা, এটা অপশনাল। তারপর হচ্ছে আপনার এটা একটা বায়ার হিসেবে আমি দেখাচ্ছি আর কি। তো তারপর হচ্ছে এখানে বলা হচ্ছে যে আপনি কী চাচ্ছেন, আই নিড সাম ওয়ান হু ক্যান, আমি এখানে এভাবে লিখতে পারি যে যে আমার জন্য কন্টেন্ট লিখতে পারবে, হ্যাঁ এসইও অপটিমাইজড কন্টেন্ট লিখতে পারবে, গুগলে র্যাঙ্কিংয়ে যাবে এরকম কন্টেন্ট লিখতে পারবে, কতটা আর্টিকেল আছে এটা এখানে বলতে পারি, আমার কী চাচ্ছি, আমি কী চাচ্ছি এটা এখানে বলতে পারি, এখানে অ্যাটাচ ফাইল দিয়ে আমি কোন ক্যাটাগরিতে কাজ করাবো এটা এখানে বলতে পারি। তারপর এখানে টাইমলাইন অ্যান্ড বাজেট, দুই নম্বর অপশন হচ্ছে টাইমলাইন অ্যান্ড বাজেট দিয়ে আমি কিন্তু একটা জব রিকোয়েস্ট পোস্ট করতে পারি। একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু ফাইবারে অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা লাগে না, গিগ দিতেও কোনো টাকা পয়সা লাগে না, হ্যাঁ যেহেতু একদম ফ্রি, সো এখানে এমন কিছু মানুষ আছে যারা কন্টেন্ট রাইটিং পারে না, মোটামুটি একটা ধারণা এনেছে, হ্যাঁ অথবা কোনো প্র্যাকটিক্যাল কোনো নলেজ নাই, তারপরেও অ্যাকাউন্ট করেছে, তারপরেও গিগ দিয়েছে, এরকম মানুষের অভাব নাই কিন্তু। ঠিক আছে, সো আমি সবাইকে বলছি না, বাট কিছু মানুষ আছে যারা ফেক, শুধুমাত্র এমনিতেই ফাইবারে একটা অ্যাকাউন্ট করেছে এবং অনেক মানুষ আমাকে এরকম নক করে যে ভাই আমি হচ্ছে ফাইবারে একটা অ্যাকাউন্ট করেছিলাম,
তো এটা আমি এমনিতেই মোবাইলের মাধ্যমে fiverr.com গিয়েছিলাম এবং একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে? এই অ্যাকাউন্টটা হচ্ছে এরকম আর কি, এরকম কিছু মানুষ আছে। সো এই মানুষগুলো যদি আমার এখানে আপনার বায়ার রিকোয়েস্ট পাঠায়, হ্যাঁ, আমি এখানে একটা জব পোস্ট করার পর যদি বায়ার রিকোয়েস্ট পাঠাই, আমি যদি তাকে হায়ার করে ফেলি, তাহলে এই ফাইবারে আসার পর, এটা আমি আমার ক্ষেত্রে বলছি, আমি এরকমই ভাববো, যদি আমি নতুন ক্লায়েন্ট হয়ে থাকি, ফাইবার সম্পর্কে কিছুই না জানি, তাহলে আমি ভাববো হয়তো বা ফাইবারে বোধহয় যারা কাজ করে তাদের কোয়ালিটি এরকমই, যারা কাজ পারে না কিন্তু অ্যাকাউন্ট করে বসে আছে, তাই তো? সো এরকমই যদি হয় তাহলে ফাইবারের লস হচ্ছে কিন্তু, কারণ দেখেন একটা কাজ যখন আমি কাউকে দিব তখন আমার কাছ থেকে, আমি যদি বায়ার হয়ে থাকি, আমার কাছ থেকে 20% এবং যে কাজ করবে, কাজ করার পর তার কাছ থেকে যে মানে যে অ্যামাউন্টটা পাবে সে ওইখান থেকেও 20%, ঠিক আছে? একটা প্রজেক্টে 40% করে সে পাচ্ছে। সো ফাইবার অবশ্যই চাইবে যারা বায়ার আছে এখানে এবং যারা সেলার আছে তারা যাতে সবই অরিজিনাল হয়, কোনো ডুপ্লিকেট অথবা কোনো ফেক মানুষ যাতে এখানে জয়েন করতে না পারে বা সাস্টেন করতে না পারে। সো এই কারণে বায়ার রিকোয়েস্ট যেহেতু মোবাইল দিয়ে দেওয়া যায়, মনে করেন আমি একটা মোবাইল ইউজ করতেছি, এই মোবাইলে হঠাৎ করে একটা বায়ার রিকোয়েস্ট আসলো, আমার কাছে একটা নোটিফিকেশন আসলো, এবং আমি কি করলাম, আমি হচ্ছে একটা ড্রাফট করে রেখেছি, শুধুমাত্র কিওয়ার্ডগুলো পরিবর্তন করে করে আমি বায়ার রিকোয়েস্ট দিয়ে যাচ্ছি। এরকমও করে অনেক মানুষ, যে হয়তো বা একটা লিড জেনারেশনের একটা প্রজেক্ট আসছে অথবা মনে করেন একটা ওয়েবসাইট বিল্ডিংয়ের প্রজেক্ট আসছে, সো ওনার যে কিওয়ার্ডটা আছে মানে ক্লায়েন্ট যেটা চাচ্ছে শুধুমাত্র ওই জিনিসটা পাল্টায় পাল্টায় মানে সবাইকে একই বায়ার রিকোয়েস্ট দিয়ে যাচ্ছে, অথচ দেখা যায় যে উনি কাজও পারে না ভালো করে। সো যাতে এইটা না হয়, সো সেই ক্ষেত্রে ফাইবার এখন বলছে যে আমি এখন মোবাইলে কাউকে বায়ার রিকোয়েস্ট দিতে দিব না। হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট এখনও পাওয়া যাচ্ছে এবং অনেকেই পাচ্ছেন না। হ্যাঁ, এবং ফাইবারের পক্ষ থেকে কি বলা হয়েছে আমি একটু দেখাই আপনাকে। ফাইবার বায়ার রিকোয়েস্ট, হ্যাঁ, এটা লিখে আমি একটু সার্চ করি, এই যে এখানে পোস্ট অ্যান্ড ম্যানেজ ইউর বায়ার রিকোয়েস্ট, এখানে ক্লিক করি, এই লিঙ্কে আপনারা গেলে দেখতে পারবেন। এই যে দেখেন এখানে তারা একটা ডিসক্লেইমার দিয়েছে, উই মেড সাম আপডেটস অ্যান্ড চেঞ্জেস, মানে ফাইবার একটা আপডেট এবং চেঞ্জ আছে, যেটা নিয়ে আজকের এই ভিডিও, যে ফাইবারে কেন বায়ার রিকোয়েস্ট পায় না, অ্যান্ড দ্য বায়ার রিকোয়েস্ট ফিচার ইজ কারেন্টলি ওয়ানলি অ্যাভাইলেবল ফর সিলেক্টেড বায়ার। তার মানে হচ্ছে বায়ার রিকোয়েস্টের যে ফিচারটা আছে এটা সব বায়ারের জন্য অ্যাভাইলেবল না, কিছু সিলেক্টেড বায়াররা বায়ার রিকোয়েস্ট পোস্ট করতে পারবে। আমি যেরকম এইখানে মানে কাজের জন্য পোস্ট করেছি কাউকে হায়ার করার জন্য, সব ক্লায়েন্টরা কিন্তু এখন বায়ার রিকোয়েস্ট পোস্ট করতে পারবে না, মানে কোনো রিকোয়েস্ট দিতে পারবে না এখানে। তারপর হচ্ছে আপনার এখানে তারা বলছে যে লার্ন মোর অ্যাবাউট নিউ ম্যাচিং ফিচার উইথ গেট ম্যাচ উইথ সেলার। আচ্ছা, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে তারা বলছে যে দেখেন, এই যে দেখেন এখানে তারা বলছে যে গেটিং ম্যাচ উইথ আইডিয়াল সেলার, মানে যখন কেউ এরকম বায়ার রিকোয়েস্ট পোস্ট করবে, বায়ার রিকোয়েস্ট পোস্ট করবে, যে দেখেন পোস্টের রিকোয়েস্ট এটা হচ্ছে নিউ, এখান থেকে যাওয়ার পর তারা বলছে যে আপনার কিছু কিছু বিষয় এখানে ইয়ে করতে হবে। একটু দেখেন আমি যেরকমভাবে এখানে যে লেখার একটা সিস্টেম ছিল, এই যে দেখেন এই এই স্ক্রিনশটটাই কিন্তু তারা এখানে দিয়েছে, এই যে এই স্ক্রিনশটটা, আপনার সম্পর্কে কিছু বলুন, আপনি কি চাচ্ছেন এটা একটু বলুন, তারপর হচ্ছে আপনার ক্যাটাগরিটা কি, আপনার প্রাইসিংটা কি, এই বিষয়গুলো। তারপর বলছে যে অ্যান্ড ইউর বাজেট, আচ্ছা এখানে বাজেট অ্যাড করার জন্য বলছে, সাবমিট করার জন্য, ম্যানেজিং ইউর মাল্টিপল অর্ডার্স, কীভাবে কী করতে হবে। আচ্ছা, তারা যেটা বলছে সেটা হচ্ছে এই যে দেখেন এখানে গেটিং ম্যাচড উইথ ইউর আইডিয়াল সেলার, তো এখানে ক্লিক করলে তারা বলবে যে আপনি মানে ফাইবারে বায়ারদেরকে বলছে ফাইবার যে আপনি যে রিকোয়েস্টটা পাঠাবেন শুধুমাত্র আমার কিছু সিলেক্টেড সেলারের কাছে এটা যাবে, সব সেলারের কাছে এখন আমি বায়ার রিকোয়েস্টটা সেন্ড করব না, বায়ার রিকোয়েস্টটা দেখাবো না, কারণ এটা যেহেতু মিস ইউজ হয়, যাদের টাইটেলটা ইউনিক, যাদের ডেসক্রিপশনটা ইউনিক, ডেসক্রিপশনে সকল কিওয়ার্ড আছে, ছবিটা সুন্দর, এফএকিউটা অ্যাড করেছে সুন্দর করে, রিকোয়ারমেন্টগুলো অ্যাড করেছে সুন্দর করে, এই বিষয়গুলো আপনি কাউকে সরাসরি কপি করেন নাই, এরকম যদি হয় তাহলে ফাইবারে যে বায়াররা রিকোয়েস্ট পাঠাবে এটা কিছু সিলেক্টেড সেলারের কাছে যাবে, যাদের এরকম ম্যাচ করবে তাদের কাছে যাবে। এটা এরকম আসবে যে একটা নোটিফিকেশন আসবে আমাদের এখানে, নোটিফিকেশন আসবে যে তোমার একটা বায়ার রিকোয়েস্ট অথবা বায়ারের কাজ তোমার এই সার্ভিসের সাথে ম্যাচ করেছে, তুমি এখন কী করতে পারবা,
তুমি এখন এখানে আমরা আগে যেরকম বায়ার রিকোয়েস্ট পাঠাইতাম, যেখানে অফার পাঠাইতাম, ওইরকমভাবেই বিস্তারিত আমি কি দিব, ক্লায়েন্ট কি চাচ্ছে, টাইম ফ্রেমটা এখানে উল্লেখ করতে পারবো, আমি কত টাকার ভিতরে এই কাজটা করতে পারবো এটা উল্লেখ করতে পারবো, ওই আগের মতোই সিস্টেম। তবে তারা সবার কাছে এটা পাঠাবে না, যারা এখানে নিয়মিত অনলাইনে থাকছে, মানে ফাইবারের যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাদের যে মেশিন মানে আপনার অ্যালগোরিদমটা আছে, তারা এটা চুজ করবে, তারা তাদের মাধ্যমে চুজ করা হবে যে কার কাছে এটা পাঠানো হবে। ঠিক আছে, সো এটাই ছিল মেইন আপডেট। বায়ার রিকোয়েস্ট একদম উধাও হয়ে যায় নাই, মানে এটা আরও স্মুথ করার জন্য, ফাইবারের যে সার্ভিসটা আছে এটা সেলার এবং বায়ারদের কাছে আরও স্মুথ করার জন্য এই আপডেটটা আনা হচ্ছে। এবং এটা ওই যে আবারও বলছি যে বায়ার রিকোয়েস্টটা গণহারে সবার কাছে যাবে না। সো আপনি যদি গিগ দেন এবং আপনি যদি বায়ার রিকোয়েস্ট না পান, সো হতাশ হওয়ার কিছু নাই, আপনাকে নোটিফিকেশন পাঠানো হবে ফাইবারের পক্ষ থেকে, আপনি তখন অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, সো এটাই ছিল আজকের আপডেট, আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং আপনি হচ্ছে আপনার প্রোফাইলে যখন যাবেন, আপনি যখন আপনার প্রোফাইলে যাবেন, আমি এখানে এই যে দেখেন একটা নোটিফিকেশনের অপশন আছে, একটা মেসেজের অপশন আছে, একটা অর্ডার্সের অপশন আছে, এই নোটিফিকেশন অপশন, মেসেজ অপশন, এই অপশনগুলো সবসময় চেক করবেন যে আপনার সাথে কোন বিষয়গুলো ম্যাচ করছে এবং আপনার এখানে আসছে, সো তখন আপনি এখানে অ্যাপ্লাই করবেন। আজকের পর্বটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।